সত্যই সুন্দর আর সুন্দরই সত্য। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় জানো যে আমাদের সুন্দরের পূজারী এই কবিকে পোয়েট অফ বিউটি জন কিটস, এবং জন কিটসের লেখা দারুণ একটি কবিতা হচ্ছে ওড অন আ গ্রেসিয়ান আর্ন। তো দেখো, ওর তো তোমরা বোঝো যে ওর হচ্ছে কি, কারো কোনো কিছু প্রশংসা করে যখন আমরা কোনো কবিতা লিখি সেটাকে আমরা ওর বলি। কিসের উপর? গ্রেসিয়ান। গ্রেসিয়ান হচ্ছে মানে গ্রিস দেশীয় আর কি। এবার আসো আর্নে, যে হোয়াট ডু ইউ মিন বাই আর্ন। তো আর্নটা একটু বলি যে উনি আমাদের পোয়েট জন কিটস কেন আর্নের উপর, আর্নের এত প্রশংসা করে কবিতা লিখলেন। এখন আর্ন জিনিসটা কি, তো তোমরা জাস্ট এইটার দিকে একটু তাকাও। এখানে দেখছো যে আমার হাতের একটা মগ, ইটস নট অ্যান আর্ন, এটা একটা আর্ন না, বাট আর্নটা হচ্ছে এমন টাইপেরই কোনো একটা জিনিস যেটা কি, এখানে দেখো যে একটা কি ফ্লোরাল প্রিন্ট করা আছে। আর্নও এইরকমই একটা তোমার হচ্ছে গিয়ে মানে মগ টাইপেরই এমন একটা পাত্র, রাইট, যেটার হচ্ছে ধরো এইদিকে একটা হ্যান্ডেল রয়েছে, তো এখানেও একটা হ্যান্ডেল থাকতে পারে। এবং একটা মূলত আর্ন কেন ব্যবহার করতো, গ্রীষেরা তখন যে মৃতদেহ ছাই করার পরে মানে পোড়ানোর পরে যে ছাইটা থাকে না, সে ছাইটা সংরক্ষণ করার জন্য তার আর্নে রাখতো। হ্যাঁ, তার আর্নের মধ্যে মৃতদেহের ছাইটা সংরক্ষণ করতো। তো এরকমই একটা পাত্র, যে পাত্রটার গায়ে কী করা ছিল, আমাদের কবি জন কিটস কী করেছিলেন, লন্ডনের একটা জাদুঘরে গিয়েছিলেন এবং সেই জাদুঘরে উনি দেখেছিলেন এই সুন্দর আর্নটা, যে আর্নটার এখানে দেখো ফ্লোরাল প্রিন্ট করা রয়েছে এবং ওই আর্নের গায়ে ছিল বেশ কিছু জিনিস খোদাই করা, নট লাইক প্রিন্ট। এবং কী কী খোদাই করা ছিল আমরা এবার আস্তে আস্তে সেই বিবরণগুলোই জানবো, যে আর্নটাকে দেখে কেনই কবির এত পছন্দ হলো এবং এটা নিয়ে উনি একটা কবিতা লিখে ফেললেন। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে 50 লাইনের একটা কবিতা, যেটা হচ্ছে 5 স্টেঞ্জা রয়েছে, 5টা স্টেঞ্জা রয়েছে, প্রত্যেক স্টেঞ্জায় 10টা করে লাইন রয়েছে, এই কবিতাটা আমরা একটু দেখে নিই। তো দেখো, ফার্স্ট ওয়ান, কবিতার প্রথম স্টেঞ্জাতে কবি কী বর্ণনা করছে, আর্নটাকে একটা কি সাইলেন্ট, একটা নীরব আর্ন জাদুঘরে পড়ে রয়েছে। খুব সিম্পলিসিটি উনি বহন করেছেন আর্নের মধ্যে, যেমন গ্রামের মানুষের সাথে তুলনা করেছেন, যে গ্রামের মানুষ কি খুব সহজ সরল হয়, তাদেরকে খুব ইজিলি যে কোনো জিনিস আমরা বুঝিয়ে নিতে পারি, তাই না। এবং রয়েছে কি পিওরিটি, এর মধ্যে যে নির্ভেজাল, যে পবিত্রতা, মানে আর্নকে এখানে উনি একেবারে পিওর, একেবারে তোমার সাইলেন্ট অ্যান্ড সিম্পল। যে এই যে আর্নটা, এর গায়ে যে ছবিগুলো মানে খোদাই করা রয়েছে, তো আমাদের কবির কাছে দেখে মনে হচ্ছে আচ্ছা এই ছবিগুলো কি বাস্তবে নাকি ঐতিহাসিক নাকি হচ্ছে গিয়ে স্বর্গীয়, মানে ওনার কাছে বিভিন্ন রকম প্রশ্ন এবং ছবিগুলো আসলে কী মিন করছে। তো ওনার কাছে মনে হলো যে এই যে আর্নের গায়ে যে ছবিগুলো রয়েছে, আর্নটা কি আসলে খুবই মানে সিম্পল, সিম্পল বলতে এখানে কি সরল আর কি, মানে তুচ্ছ না, খুবই সরল, খুবই নীরব রয়েছে, আর তো নড়াচড়া করছে না, তাই না। তার যে ছবিগুলো রয়েছে, আসলে তোমরা তো জানো একটা কথা যে ছবিও কথা বলে। দেখো ওনার কাছে মনে হয়েছে যে ছবিগুলো কী কী কথা বলছে, তো চলো আমরা ওয়ান বাই ওয়ান জেনে নিই। তো ফার্স্ট স্টেজ যাই কবি করলেন কি, যে আর্নেরই বর্ণনা দিলেন যে আর্নটা আসলে কেমন। এবার দেখো আর্নের যে ছবিগুলো ছিল সেটা কি, এখানে আমরা একটা ফ্লিউট দেখছি, দ্যাট মিন্স বাঁশি। আর্নে একটা পিকচারে দেখাচ্ছে, সেখানে স্টেঞ্জায় যে বর্ণনাটা করা হয়েছে, যে একটা রাখাল বাঁশি বাজাচ্ছে। নট অনলি রাখাল, তুমি একটা ছেলে, একজন কী করছে, বাঁশি বাজাচ্ছে। এবং কবির কাছে মনে হয়েছে এই যে এই কথাটা, যে হার্ড মেলোডিজ আর সুইট, বাট দোজ আনহার্ড আর সুইটার, মানে কি, তাই তো। তো দেখো যে উনি একটা ছবিতে বাঁশি বাজছে, এটা কি শোনা যায়, যায় না। তো নর্মালি আমরা যখন একটা বাঁশির সুর শুনি তো আমাদের কাছে ভালো লাগে, আবার কোনো সময় ভালো যারা সুর বাজাতে পারে না তাদের সুরটা বিরক্ত লাগে, সুর বাজাতে বাজাতে কোনো কারণে লাইন কেটে যেতে পারে, তাই না। কিন্তু কবির কাছে মনে হলো আর্নের গায়ে যিনি বসে বাঁশিটা বাজাচ্ছেন, এর সুর কী হচ্ছে, একদম খুবই সুরেলা, মানে বলছে কি যে হার্ড মেলোডিজ আর সুইট, আমরা যে গানগুলো যে শুনেছি এগুলো নিশ্চয়ই সুন্দর, একটা বাঁশির সুর অবশ্যই সুন্দর, দোজ আনহার্ড আর সুইটার, বাট যেগুলো আমরা এখনও শুনি নাই সেগুলো আরও মধুর। দেখো বাঁশি, ছবিতে যিনি বাঁশি বাজাচ্ছেন উনার বাঁশির সুর কিন্তু কবি শুনে নাই, এই জন্য ওই যে আমরা বলি না যে নদীর এপার বলে ছাড়িয়া নিঃশ্বাস, ওই পাড়িতে যত সুখ আমার বিশ্বাস, যেটা আমরা বলি না যে যে হচ্ছে গিয়ে কখনো রাধেনি সেই বড় কি রাধুনি। তো দেখো কবি ওহায় কোনো সুর শুনতেই পাচ্ছেন না বাঁশির, তারপরে তার কাছে মনে হচ্ছে কি যে ইটস দ্য বেস্ট, এটাই সবচেয়ে বেশি মধুর সুর নিশ্চয়, কারণ এটা শুনতে পেলে না আরও কত মধুর হতে, এমনটা তার কাছে মনে হয়েছে। এবং ওই সেকেন্ড স্টেজ যাতে উনি আরও বর্ণনা করছেন, একটা লাভার এবং বিলাভের হচ্ছে সিনারি দেওয়া আছে,
তো কি হচ্ছে, তার বিলাপটা যেন লাভারের কাছ থেকে পালাতে চাচ্ছে, লাভারটা তাকে ধরতে চাচ্ছে, বাট এখনও ধরতে পারছে না। তারা কি, দে আর নট টাস্ট, তারা স্পর্শ করে নাই। তো লাভার ট্রাই করছে তার বিলাপটিকে ধরার, তাকে কিস করার, কিন্তু করতে পারছে না। এবার কবি বলছে ওর লাভারকে, যাচ্ছে তুমি মন খারাপ করিও না, তোমাদের প্রেম ওইখানে কি প্রেম, তোমাদের প্রেমটা ওইখানে মানে চিরশাশ্বত, হ্যাঁ ফর এভার, কারণ তোমার বিলাপ তোমাকে ছেড়ে যতই চেষ্টা করুক সে যেতে পারছে না, তাহলে তো ছবিতে আটকানো তাই না, সে যেতে পারছে না। এবং তুমি এটা নিশ্চিত যে সে অন্য কারো কাছে আর কী করতে পারে নাই, পৌঁছাতে পারো নাই। আমরা দেখা যায় যে এরকমটা দেখি না, যে তোমার বিলাপ বাট অন্য কারোর সঙ্গেও সে ঘুরে বেড়াচ্ছে তোমার অজান্তে। তো এখানে হচ্ছে তোমার বিলাপটা তোমাকে ছেড়ে ঠিক যেতে পারছে না, এটাই তোমার শান্তি। এবং দেখো তুমি তাকে ধরতে পারছো না, বাট 24 ঘন্টা সে তোমার চোখের সামনেই রয়েছে, কারণ এখান থেকে সে যেতে পারেনি। তুমি তাকে টাচ করতে পারছো না, কিস করতে পারছো না, সেইটা ঠিক আছে, বাট সে কিন্তু তোমার অলয়ের চোখের সামনে, এটা আমরা কয়জন পাই। তাহলে কি হয়, তাহলে তুমি এখানে মন খারাপ করিও না, বরং তুমি হচ্ছে গিয়ে তাকে ধরতে পারবা, এরকম একটা এক্সপেকটেশান তোমার থাকবে, এবং সে হচ্ছে তোমারই রয়েছে, আর অন্য কারো সে হতে পারে না, এটাই তোমার হচ্ছে কি সান্ত্বনা, মানে কবির কাছে এভাবে মনে হয়েছে। তো সেকেন্ড স্ট্রেঞ্জাতে কবি এই বর্ণনাটা করেছেন। এবার থার্ড স্ট্রেঞ্জাতে কবি কী বলছেন, কবি ওখানে একটা গাছের দৃশ্য দেখতে পেয়েছেন, হ্যাঁ, এবং সেই ধরো যে এই যে গাছের কী রয়েছে, কবির কাছে মনে হয়েছে আমাদের আজ আমি তোমার হচ্ছে চাইল্ডহুডে আছি, দেন একসময় ইয়াংহুডে যাবো, একসময় কি অ্যাডাল্টহুড হয়ে পরিণত হবো, আমাদের মৃত্যু রয়েছে, মানে আমাদের কী মানে ক্ষয় রয়েছে, বাট নেচার প্রকৃতির কী নাই, কোনো ক্ষয় নাই, এখানে যেন অলওয়েজ বসন্ত লেগে আছে, বিকজ এটা ইটস নট দ্য রিয়েল নেচার, এটা হচ্ছে পিকচারের মধ্যে তাই না। তো ছবির মধ্যে যে জীবন্ত গাছ, এই গাছের পাতাও কখনো ঝরে পড়ছে না, এই গাছের ফুল কী হচ্ছে অলওয়েজ থেকে যাচ্ছে, যার কারণে মনে হচ্ছে কি গাছটা কী রয়েছে, একদম চিরসবুজ রয়েছে, এবং এর বসন্ত স্প্রিংটা সে ধরেই রাখতে পেরেছে। তো কবি বলছে যে এখানে যে গাছের সৌন্দর্য বর্ণনা করতে, যে তোমার ছবির মধ্যে যে ইয়াটা, এটা কি একদম পার্মানেন্ট, তার মানে কবি এখানে প্রকৃতির চেয়েও মূলত আর্টকে বেশি প্রাধান্য দিচ্ছে, এটা নিশ্চয় তোমরা বুঝতে পারছো, কারণ প্রকৃতিতে এটা কী হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, বাট আর্টের ক্ষেত্রে এটা কী হচ্ছে না, নষ্ট হচ্ছে না। দেন ফোর্থ স্টেজ যাতে কবি বলছে যে ভিলেজ পিপুলের ডেডিকেশনের কথাটা বলা হয়েছে, এখানে মূলত বলা হয়েছে যে কিছু গ্রাম্য লোকজন জড়ো হয়েছে একসঙ্গে, একটা মনে হচ্ছে বাছুরকে তারা বলি দিতে যাচ্ছে, মানে ঠিক ক্লিয়ার না। এখন কবি বলছে এটা কী বোঝাচ্ছে, আমি যে এদের মানে এখানে বেশ কিছু লোক জটলা বেঁধে আছে, তাদেরকে যে জিজ্ঞাসা করবো, কেউ তো আমার প্রশ্ন শুনতেও পাচ্ছে না, কেউ আমাকে উত্তরও দিতে পারবে না, কারণ তারা তো ছবিতে, এটা তো আর্ট, ইটস নট দ্য রিয়েল পিকচার তাই না, এটা তো একটা আর্ট। তাহলে সেই ক্ষেত্রে এখানে কবি ঠিক এই জায়গায় বুঝতে পারছি না যে উনি কাকেই বা প্রশ্ন করবেন, এরা কি করতে যাচ্ছে এবং কে তাকে উত্তর দিবে। এবং ফাইনাল স্টেঞ্জাতে এসে কবি বলছেন যে ইমর্টালিটি অফ দ্য আর্ন, মানে এই যে তোমার আর্নের উনি কী করেছেন, অমরত্বটা বর্ণনা করেছেন। এবার যে সব কিছু মানে তুমি দেখো সেই তোমার হচ্ছে যে লন্ডনের জাদুঘরের আর্ন, আমিও এখন পড়ছি তুমিও পড়ছো তাই না, তাহলে এটা এখন অমর না, ইমর্টালিটি না, আমরা একসময় মারা যাব, কিন্তু তোমার যে আর্নের যে গায়ে যে ছবি আঁকানো আর্ন, তুমি যা খোদাই করা রয়েছে তোমাতে, তুমি কি চির মানে তোমার যে কী নাই, কোনো মৃত্যু নাই তাই না, অবিনশ্বর, এটা বলা হয়েছে আর্নকে দিয়ে মানে কমপ্লিট করা হয়েছে। এবং লাস্ট স্ট্রেঞ্জে মজার একটা কথা উনি বলেছেন, মানে আর্নকে ইমর্টালিটি দিতে গিয়ে কবি বলেছে যে বিউটি ইজ ট্রোথ, ট্রোথ বিউটি, খুব ইম্পর্টেন্ট এই লাইনটা, তোমরা অবশ্যই এটা মুখস্থ রাখবা এবং তোমাদের যে প্রশ্ন অ্যান্সার করবা সেইখানে অবশ্যই লিখবা যে এটার মূল থিমই হচ্ছে কি, বিউটি ইজ ট্রোথ, ট্রোথ বিউটি, যে বিউটি ইজ ট্রোথ, সত্যই সুন্দর, সুন্দরই সত্য তাই না। এবং আরও একটি গুরুত্বপূর্ণ লাইন যেটা এর আগে বললাম যে হার্ড মেলোডিজ আর সুইট, বাট তোজ আন হার্ড সুইটার, এই দুইটা তোমার হচ্ছে কোটেশন অবশ্যই অবশ্যই মনে রাখবে, এবং এটা হচ্ছে অ্যান্সারের মধ্যে নিয়ে আসবা। তো শিখাচ্ছি বন্ধুরা, অ্যাকচুয়ালি এই ছিল তোমার ওডোনা গ্রাসিয়ান আর্নের ফাইভ স্টেঞ্জার এই কবিতাটা। তো চলো এবার কবিতাটার থিমগুলো আমরা একটু দেখে নিই, যে বেসিক থিমগুলো মূলত কী কী, থিমে রয়েছে বিউটি অ্যান্ড ইটস পারমানেন্স। তো বুঝতেই পারছো যে মূলত এটা আমি প্রথমেই শুরু করেছিলাম কি, যে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, সত্যই সুন্দর, সুন্দরই সত্য তাই না। তাহলে এবং এখানে সৌন্দর্য, এবং সৌন্দর্য এখানে কী করা হয়েছে, যেহেতু এটা আর্টের মধ্যে সৌন্দর্যটা রয়েছে, যার কারণে এটার পারমানেন্সই দেখানো হয়েছে, নট ট্রানজিটরি। দেন রয়েছে আর্ট অ্যান্ড ইমাজিনেশন, দেখো এখানে আর্টের সঙ্গে একটা সোসাইটির যে সম্পর্ক, আর্ট
আর মানে আর্নের যে খোদাই করা রয়েছিল আর্টটা মূলত সেটাকে তো দেখানো হয়েছে, এবং ইমাজিনেশন। তুমি এই যে দেখো আর্নটা তোমার একটা ইমাজিনেশনের জগৎ, যে জগতে তোমার কোনো বাধা নাই, তুমি যা খুশি তাই চিন্তা করতে পারো। কবি তো এটা মনে করেছে, এভাবে চিন্তা করেছে, তুমি গিয়ে কিন্তু আর্নটা দেখে তুমি তোমার মতো করে চিন্তা করতে পারো। মানে এই ওয়ার্ল্ড অফ ইমাজিনেশনে কোনো প্রকারের কি নাই, ব্যারিয়ার নাই, একদম তোমার ফুল স্বাধীনতা রয়েছে, তুমি তোমার মতো করে চিন্তা করবে। যেমন ধরো যে তুমি হচ্ছে কক্সবাজারে ঘুরতে গেছো, তুমি এখানে ভাবতেই পারো এখানে কী এমন আসলাম, খালি বালিয়ার পানি, এমন কিছু আর শুটকির গন্ধ। আবার তোমার কাছে মনে হতে পারে যে না, প্রকৃতির কী সুন্দর আমরা একটা রূপ দেখছি এখানে, তাই না? এত সাগরের পানি, সাগরের যে গর্জন, যে সাউন্ড, তো তুমি আসছে না সারা বিশ্বব্যাপী পর্যটকেরা কেন? তাহলে তুমি আসলে যেভাবে চিন্তা করবা, তো এখানে বলছে যে আর্ট অ্যান্ড ইমাজিনেশন, ইমাজিনেশনের চিন্তার যে জায়গাটা এটা একদম মানে ওপেন। দেন রয়েছে লাভ অ্যান্ড ডিজায়ার, বুঝতেই পারছো যে, এবং ভালোবাসা আকাঙ্ক্ষা তো রয়েছে, যেটা তোমরা হচ্ছে গিয়ে সেকেন্ড স্টেইন যাতে দেখেছো যে লাভার ট্রাই করছে যে তার বিলাভটিকে সে হচ্ছে একটু টাচ করবে, একটু কিস করবে, বাট বিলাভটি কী হচ্ছে, তার কাছ থেকে পালাচ্ছে। তার লাভারের যে লাভ এবং তার একটা ডিজায়ার এখানে প্রকাশ পেয়েছে, বাট সে পালাতে পারছে না, আটকে আছে। এবং দেখো অবশ্যই ট্রুথ, তোমরা তো জানোই যে ট্রুথ ইজ বিউটি, বিউটি ট্রুথ, অবশ্যই সত্যই সুন্দর, যেটাই সুন্দর সেটাই সত্য, আর যেটাই সত্য সেটাই সুন্দর, তাই না? তো এই নিয়ে এই মজার একটি কবিতা এবং ফেমাস একটি কবিতা ওড অন গ্রেসিয়ান আর্ন। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো কবিতাটা কেমন লেগেছে, অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না। আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবে, আল্লাহ হাফেজ।